হ্যালো ইব্রিয়ন আজ বলবো ডায়াবেটিস ছাড়াও ঘন ঘন প্রস্রাব হওয়া কোন মারাত্মক রোগের লক্ষণ তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন দিনে কয়েকবার প্রস্রাব হওয়া স্বাভাবিক ব্যাপার তবে ঘন ঘন প্রস্রাব হলেই তা আগাম কিছু রোগের ইঙ্গিত দেয় যদিও ঘন ঘন প্রস্রাব হওয়া ডায়াবেটিসের লক্ষণ তারপরেও শুধু এই লক্ষণ ডায়াবেটিস হওয়া ইঙ্গিত তা ভাবা ভুল চিকিৎসকদের মতে রাতে ঘুমানোর আগে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করলে তা ডায়াবেটিসের কারণ তবে ডায়াবেটিস ছাড়া অন্য কিছু লক্ষণও যদি এই সময় দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কারণ এগুলো বড়ো ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে যেমন পিঠে অথবা পেটে ব্যথা হতে পারে মাথা ঘোরানো বমিভাব গায়ে জ্বর থাকা ক্ষুদা বা তৃষ্ণা বেড়ে যাওয়া গোপনাঙ্গ থেকে অস্বাভাবিক কোনো তরল কিছু নির্গত হওয়া প্রস্রাবের বেগ থাকলেও প্রস্রাব করতে সমস্যা হলে প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া বা প্রস্রাবের রঙ ভিন্ন হওয়া প্রস্রাব করতে ব্যথা বা অস্বস্তি বোধ হওয়া চলুন এবার জেনে নেওয়া যাক ঘন ঘন প্রস্রাব হওয়া পলিউরিয়ালের লক্ষণ ছাড়াও বড় কোন শারীরিক সমস্যার ইঙ্গিত দিতে পারে সেগুলো সম্পর্কে নাম্বার ওয়ান কিডনির সমস্যার কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে এই সমস্যায় দ্রুত চিকিৎসা না করালে পরে তা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে নাম্বার টু স্ট্রোক বা নার্ভ ক্ষতিগ্রস্ত হলে মূত্রথলিতে সমস্যা দেখা দিতে পারে ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে নাম্বার থ্রি উচ্চ রক্তচাপ কমাতে বা কেনে সুস্থ রাখতে ওষুধ সেবনের কারণে শরীর থেকে অতিরিক্ত জল নির্গত হয় বলে ঘন ঘন প্রস্রাব হতে পারে নাম্বার ফোর হঠাৎ করে মূত্রথলিতে ব্যথা দেখা দিলে প্রস্রাব করা জরুরি হয়ে পড়ে নাম্বার ফাইভ পোস্টেট বড় হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে নাম্বার সিক্স গর্ভবতী নারীদের জড়ায়ু বড় হয় বলে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয় তাই ঘন ঘন প্রস্রাব হতে পারে সে সময় নাম্বার সেভেন টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হয় নাম্বার এইট খুব কম ক্ষেত্রে দেখা যায় রেডিয়েশন থেরাপি মূত্রথলির ক্যান্সার এসবের কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাড সিনড্রোমের কারণে মূত্রথলি পূর্ণ না হলেও তা প্রস্রাবের তাগিদ অনুভব করেন এবার জানলেন তো ডায়াবেটিস ছাড়াও কোন কোন কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে যেগুলি বললাম সেগুলির বিষয়ে সতর্ক থাকুন আর জলদি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ধন্যবাদ